বিশ্বের 200 কোটি মুসলমানের সংগঠন হেফাজত, বললেন আল্লামা বাবুনগরী। বিশ্বের 200 কোটি মুসলমানের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ বলে উল্লেখ করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি সরকারকে পরামর্শ দিয়ে বলেন, আপনারা আমাদের পরামর্শ মোতাবেক চলুন, জনগণের ও তৌহিদি জনতার মনের ভাষা বোঝার চেষ্টা করুন, আমরা আপনাদের শত্রু নই। আজ শনিবার 21 নভেম্বর সিলেট রেজিস্ট্রি মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট শাখার আয়োজনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। কাদিয়ানিরা সরকারের প্রধান শত্রু উল্লেখ করে আল্লামা বাবুনগরী বলেন, তারা শুধু আপনাদেরই শত্রু বা ইসলামেরই শত্রু নয়, তারা পুরো বাংলাদেশের শত্রু। হেফাজতের জন্মের কথা উল্লেখ করে তিনি বলেন, যারা ইসলামের শত্রু তাদের কবর রচনা করার জন্য আসছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম গতানুগতিক কোনো সংগঠন কিংবা সরকার দলীয় কোনো সংগঠন নয়, বরং হেফাজতে ইসলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার সংগঠন, গণমানুষের সংগঠন, বিশ্বের 200 কোটি মুসলমানের সংগঠন। তিনি বলেন, 200 কোটি মুসলমানের কলিজার টুকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হবে আর হেফাজত বসে থাকবে তা কখনো হতে পারে না। তিনি বলেন, সর্বপ্রথম সরকারিভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমাদের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে ফ্রান্সের ম্যাক্রো। আমি স্পষ্টভাবে বলতে চাই, হে নাস্তিক মুরতাদরা, ইসলামের শত্রুরা, তোমরা শুনে রাখো, বিশ্বের যেখানেই আমাদের রাসুলের কটাক্ষ করা হবে সেখানেই কোটি কোটি আশেকে রাসুলের রক্তের বন্যা বয়ে যাবে। কাদিয়ানিরা রাসুলের শত্রু উল্লেখ করে আল্লামা বাবুনগরী বলেন, রাসুলের আরেকটা বড় শত্রু হল কাদিয়ানি ফেরকা। তিনি বলেন, কাদিয়ানিরা কাফের, এতে কোনো সন্দেহ নেই। আমি জানি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীও কাদিয়ানিদের মুসলমান বলে মনে করেন না, তবে ব্যক্তিগতভাবে কাদিয়ানিদের কাফের বললে হবে না, সাংবিধানিকভাবে সরকারিভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। সারা বিশ্বের কোথায় কোথায় কাদিয়ানিদের কাফের ঘোষণা করা হয়েছে তার তালিকা উল্লেখ করে আল্লামা বাবুনগরী বলেন, মিশর সরকার 1977 সালে কাদিয়ানিদের কাফের ঘোষণা করেছিল, সিরিয়া সরকার 1800 সালে কাদিয়ানিদের কাফের ঘোষণা করেছিল। রাবেতাতুল আলম আল ইসলামের অধীনে সারা বিশ্বের 100টার উপরে রাষ্ট্র রয়েছে, এ সকল রাষ্ট্র সরকারিভাবে কাদিয়ানিদের কাফের ঘোষণা করেছে। 1974 সালে পাকিস্তানে আমার উস্তাদ আল্লামা ইউসুফ বিন নুরী ও মুফতি মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে কাদিয়ানিদের কাফের ঘোষণা করেছিল, তাই 90 ভাগ মুসলমানের দেশে কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে কোনো সমস্যা নেই। তিনি বলেন, অনেকেই প্রশ্ন করতে পারেন, হিন্দুরাও তো কাফের, কিন্তু তাদেরকে তো আপনারা রাষ্ট্রীয়ভাবে কাফের বলার জন্য সরকারকে কোনো চাপ প্রয়োগ করেন না, তাহলে কাদিয়ানিরাও সেরকমভাবেই কাফের থাকুক, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়ার কি প্রয়োজন পড়ল? এর জবাব হলো, হিন্দুরা কাফের কিন্তু কখনো নিজেদের মুসলমান বলে পরিচয় দেয় না, তারা মুসলমানদের ধর্মীয় ব্যবস্থাপনা ব্যবহার করে না, তারা মসজিদ কিংবা মাদ্রাসায় যায় না, তারা মসজিদকে নিজেদের ধর্মীয় স্থান বলেও দাবি করে না, তারা মুসলমানের আজানও ব্যবহার করে না, কিন্তু কাদিয়ানিরা কাফের হওয়ার পরেও মুসলমানদের নাম ব্যবহার করে, মুসলমানের পরিচয় ব্যবহার করে, আজান ব্যবহার করে, জুমার নামাজ পড়ে, যার কারণে সরলমনা মুসলমানরা ধোকা খায়। তিনি বলেন, আমরা বাংলাদেশে যারা আছি আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই হেফাজতের কর্মী, আমরা আওয়ামী লীগ করি না, আমরা না করি বিএনপি, তবে আমাদের লড়াই হলো আস্তিক নাস্তিকের, ইসলাম বিদ্বেষীদের সাথে হলো মুসলমানদের লড়াই, আমরা হলাম আস্তিক, আর যারা ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণ করে, আল্লাহ বিশ্বাস করে না, মানে না রাসুলকে, তারা হলো নাস্তিক। হেফাজতে ইসলাম বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য লক্ষ্য করে বাবুনগরী বলেন, এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান কায়েম করা, আর নাস্তিক মুরতাদ ও বেঈমানদের কবর রচনা করা। সবশেষে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার শত্রু নই, আমরা আপনার দুশ্মন নই, বরং আপনার শত্রু ও আপনার দুশ্মন হলো আপনার আশেপাশে যে সকল নাস্তিকরা বসে আছে তারাই।
এতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাশেমি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খ জিয়াউদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর আহমদ আব্দুল কাদের, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা নুরুল ইসলাম খান।